আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আমার সকল ভিউয়ার্সরা যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ 26শে মার্চ স্বাধীনতা দিবস, তাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা সকল ভিউয়ার্সদের। আর আমি সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, তো গাছগুলো দেখছিলাম সকাল থেকে, ফুলগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, অনেকগুলো ফুল একসাথে ফুটেছে। এটা পিটুনিয়া ফুল গাছটার নাম। তো আমার মরিচ গাছে অনেকগুলো মরিচ এসেছিল, আগের দিন আমি অনেকগুলোই পেরে ফেলেছি, কিন্তু সেটার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো আরও কিছু মরিচ পেরে নিচ্ছি। আর এই জায়গাটাতে সারা দিনের মধ্যে যতবারই আসি আমার ভীষণ ভালো লাগে, আমার গাছগুলোর সাথে আসলে থাকতে এত বেশি আমি স্বাচ্ছন্দ্য বোধ করি যে কি বলবো। এরাই মনে হয় সারা দিনের আমার যে একাকিত্বটা অনেকটা হলেও এরাই লাঘব করে। তো তাই মাঝে মাঝে মনে হয় এরা যদি কথা বলতে পারত তাহলে আরও বেশি ভালো হতো। তো এই তো আমার একটা ক্যাপসিকাম গাছ, এটা একদম ছোট গাছটা। তো এটা আরেকটা কাঁচামরিচ গাছ, এটাতেও বেশ ধরেছে। আর এখানে আমার একটা রেড ক্যাপসিকাম ধরেছে একদম গোড়ার দিকে, যদিও এখন সিজন না, তারপরেও মাশাল্লাহ ধরেছে। এই তো দুপুর হয়ে গিয়েছে, আমাদের যেহেতু সামনে রমজান, তাই রমজানের কিছু প্রস্তুতি অনেক দিন আগে থেকে চলছে। পর্দাগুলো ধুয়ে দিয়েছে আমার যে বাসায় কাজ করে খালা, তো এভাবে করে রোজার আগে আমি ভারী কাজগুলো খালাকে দিয়ে করিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যে ওগুলো রোজা রেখে তাদেরও কষ্ট হয়ে যায় আর আমাদেরও তখন আসলে একটা বাড়তি ঝামেলা মনে হয়, তাই আমি রোজার আগে আমার পর্দা ধোয়া শেষ হয়ে যাবে। তো এই তো, আর এখানে আমি কিছু আলু পাঁপড় করে নিয়েছি। তো এটা 5-6 দিন শুকিয়ে গিয়েছে, এখন আমি এটা একটা জারে রেখে দিচ্ছি, মাঝে মাঝে এটা ভেজে খাওয়া যাবে, বাচ্চারা যখন ইচ্ছা হবে তখনই এটা রেডি থাকলে খেতে পারবে। তো আমি এই জারে ভরে নিচ্ছি, এটা একটু কালার দিয়েছিলাম আমি যখন এটা বয়েল করেছিলাম, তখন কালারে দিয়ে এগুলো, তারপরে এগুলো ভালো করে 4-5 দিন শুকিয়ে গেছে। আমার বারান্দায় যেহেতু অনেক রোদ আসে, তো এই তো চিপসগুলো ভরে ফেলেছি। তো আজকে আমি আপনাদের ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে চিকেন বিরিয়ানি করা যায় সেটাই রেসিপিটা শেয়ার করছি, যেহেতু বিশেষ দিন। তো আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি। তো এই বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, যদিও আমার বিরিয়ানির এরকম রেসিপি অনেক আছে আমার চ্যানেলে, তারপরেও আজকে এটাই একটু শেয়ার করছি। তো ব্রাউন কালার হয়ে গেলে আমি মুরগিগুলো আসলে একটু দুধ আর লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখেছি। অনেক সময় দেখা যায় টক দই থাকে না, তো অত কিছুর প্রস্তুতি আসলে লাগে না। মুরগিটা আমি দুধ আর লেবু আর একটু গোলমরিচ গুঁড়া লবণ দিয়ে মেখে রেখেছিলাম 20 মিনিটের মতো। তো এখন আমি এটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটার সাথে আগে একটু ভেজে নিচ্ছি মাংসটা। এটা ব্রয়লার মুরগি, একটু বড় বড় করেই কেটেছি আমি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, একটু ভালো করে আমি এখন দিয়ে দিলাম, এটা ঘরে একটা মশলা ছিল আমার ঘরে করা, সেটা দিয়ে দিলাম। আর এই মশলাটা হচ্ছে একটু দিচ্ছি, এটা শান প্যাকেট মশলাটা, আমার কাছে কেন যেন মনে হয় রাঁধুনির চেয়ে শান বিরিয়ানি মশলার প্যাকেটটা অনেক বেশি মানে টেস্টি হয়। তো এটা ছিল কিছুটা, এটাও দিয়ে দিলাম। এখানে ওরা আস্ত, বড় এলাচ, ছোট এলাচ অনেক কিছুই থাকে এটাতে, তো আমি ওটা একটু ছাড়িয়ে দিলাম। এই তো মশলাটার সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি, আর সেই দুধের যে ভিজিয়ে রেখেছিলাম চিকেনটা সেটা দিয়ে দিলাম এখন, দিয়ে এটা আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব, ঢেকে রান্নাটা করব। তারপরে আমি এখানেই সরাসরি চালটা দিয়ে দিব, পোলার চাল।
আসলে বিরিয়ানি রান্না করতে আমরা সবাই পারি, এটা হচ্ছে এক একজনের এক এক রকমভাবে রান্না করে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে খেতে টেস্ট হলেই হলো, যে যেভাবেই রান্না করুক। এই তো আমি চালগুলো দিয়ে দিচ্ছি। এটা অনেকে পোলাওটা আলাদা করে রান্না করে নেয়, সেটাও খারাপ না, এইভাবে করা যায়। পানির পরিমাণটা ঠিক করে দিলে দেখা যায় যে এইভাবেও রান্না করলে টেস্টি হয়, সরাসরি যেহেতু মশলাতে কষানো হয়। এটা আমি অনেকক্ষণ ধরে একটু আবার ভেজে নিব এই মশলাটায়। চালটা ভাজা হলে ভালো, ভাজা হলে দেখা যায় যে খিচুড়ি বলেন, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, সব কিছুই একটু ভালো হয়। তাই চালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। আর আমার এই ভিডিওটাতে আমি কিছু কিছু আমার যে ভিউয়ার্স আছে বা আমাদের নতুন যারা ক্রিয়েটার ইউটিউবার, তাদের উদ্দেশ্যে বলতে চাই। তারা মানে মাঝে মাঝে বুঝতে পারি না যে তারা এটা আসলে ইচ্ছাকৃত করে না না বুঝেই করে। বন্ধু করেছি কথাটা, সাবস্ক্রাইব করেছি কথাটা আসলে কেন যে একদম লিখেন আপনারা, কারণ এটাতে আপনার বন্ধুও থাকে না, আমার বন্ধুও থাকে না, তাহলে এই কথাগুলো অবশ্যই লেখা যাবে না। আপনি যখন একজন ইউটিউবার আমার ভিডিও দেখেন, তখন কিন্তু আমি নিজে বুঝি যে আমাকেও আপনাকে বন্ধু করতে হবে, এটা কিন্তু লেখার প্রয়োজন হয় না। কিন্তু যখন এই কথাগুলো লিখেন তখন আমি দ্বিধায় পড়ে যাই যে আপনাকে আসলেই আমি বন্ধু করব কি না, কারণ সেই বন্ধুটা তো থাকছে না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এবং আমাদের এরকম অনেক আপুদেরই একই সমস্যা, আপনারা বন্ধু কথাটা লিখেন, সাবস্ক্রাইব কথাটা লিখেন, এরকম অনেক কিছুই লিখেন ইউটিউবের নিয়ম মেনে। ওগুলো তো আমরা সবাই জানি, কারণ আমরা যেহেতু ইউটিউবে কাজ করছি আমরা কিন্তু ওই রুলসগুলো জানি, কিন্তু এটাও তো আমাদের জানা উচিত, তাই না, যে কোন কথাগুলো লিখলে আমাদের চ্যানেলের ক্ষতি হবে অথবা আমাদের এই বন্ধুটাই থাকবে না। তাই আমি রিকোয়েস্ট করব যারা নতুন এবং যারা হয়তোবা জানেন না ইউটিউবে কাজ করছেন, অনেকেই আছে দেখা যায় যে প্রায় 2000 সাবস্ক্রাইবার তারপরেও সে এই ধরনের কমেন্ট করছেন, এটার কোনো প্রয়োজন নাই। তাই সেই সব আপু ভাইয়াদের বলছি ওগুলো না লিখে ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন, তাতে সবার জন্যই ভালো। এই তো এটুকুই বলার ছিল। আর আমি এখানে কথা বলতে বলতে পানিটা দিয়ে দিয়েছি, আর এখানে আমার চাল ছিল 1 কেজির চেয়ে একটু কম ছিল, পানিটাও আমি ডবল দিয়েছি। এই তো চালটা ভালো করে ভেজে নিলে পানিটা যা চাল তার ডবল দিলেই হয়ে যায়। আর এখানে আমি কিছু কাঁচা মরিচ, কিশমিস দিয়ে দিয়েছি। তো এই যে আমার বিরিয়ানিটা রেডি হয়ে গিয়েছে, তো দেখতেই পাচ্ছেন। আর বিকেলবেলায় আমি একটু সেই আলুর যে পাঁপড়, সেই পাঁপড়গুলো একটু ভেজে নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। জানি না আপনাদের কেমন লাগে আমার ব্লগ, তবে অনেকেই কিন্তু বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেন আপু ভাইয়ারা, আমার যারা রেগুলার কিছু আপু আছে অনেক বেশি উৎসাহিত করেন, তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমাকে উৎসাহিত করে যাবেন। তো ইউটিউবে আসলে শখ করেই এসেছি কাজ করতে, আমি কাজ করে যাব, যাই হোক ভিউ হোক বা না হোক, হতাশ একেবারেই হব না, কারণ এটাতে আসলে হঠাৎ করে ইউটিউবে এসেই যে কোনো কিছু আমরা করে ফেলবো হয়ে যাব এটা এত সহজ না, কারণ এই প্ল্যাটফর্মটা আসলে এখন মানে কি বলবো অনেক বেশি লোক এবং চ্যানেল প্রচুর। তাই আমাদের এখানে আসলে ধৈর্য সহকারে কাজ করতে হবে, সব আপু ভাইয়াদেরকে সেই ধৈর্যটা রাখার জন্য বলছি, অনুরোধ করছি, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা আমাদের ইউনিক ভিউয়ার্স যারা, তাদেরকে আমি বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু ভিডিও মেক করি আপনাদের জন্যই। তো আপনারা অবশ্যই ভিডিও দেখবেন এবং চ্যানেলগুলোকে সামনের দিকে নিয়ে যাবেন। তো আমি এখন ওই তেলেই কিছু উইংস ভেজে নিচ্ছি বিকালের নাস্তা। তো কেমন লাগলো আজকের ব্লগটি, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো ভালো থাকেন, আর স্বাধীনতা দিবসের আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের শেষ করছি। আল্লাহ হাফেজ।